নমস্কার দর্শক বন্ধু, সুলিন হেসুলে সকলকে অনেক ভালোবাসা। আজ জিরা রাইস রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভীষণই সহজ, খুব চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তাহলে আসুন আমরা রান্নাটা শুরু করি। একটা কড়াই নিয়েছি, সেটাকে ভালো মতো গরম করে তাতে দেব ঘি। আমরা 2 চামচ ঘি দিচ্ছি। সাদা তেল আর ঘি এই দুটো মিশিয়েও করা যেতে পারে, বা শুধুমাত্র ঘি দিয়েও পুরো রান্নাটা করা যেতে পারে। পুরো রান্নাটা ঘি দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়, সেটা আমরা সবাই জানি। ফ্লেমটা একদম কম করে দেব, ঘিটাকে জাস্ট গরম করব। বেশি গরম হলে ভালো লাগে না, হালকা গরম হলেই আমরা তার মধ্যে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিলাম জয়িত্রী একটা, 2টো দারচিনি। আমরা এখানে এলাচ 2টো দিতে পারি। এবার 2-1 মিনিট আমরা একেবারে ধিমে আছে একটু হালকা করে ভেজে নেব। কখনোই খুব বেশি ভাজবো না, পুড়ে যাবে এরকম করব না। এর মধ্যে আমরা দেব জিরা, গোটা জিরে আমরা 2 চামচ দিলাম। এটাও আমরা খুব হালকা করেই ভাজবো। ফ্লেমটা লো রেখেছি, একেবারে ধিমে আছে, 2-1 মিনিট নাড়াচাড়া করব। বেশি পোড়াবো না, কারণ জিরেটা পুড়ে গেলে তেতো হয়ে যায়, সেই জন্য খুব হালকা করে আমরা 2-1 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে আমরা দেব দেরাদুন রাইস, যেটা আমরা 2 ঘন্টা জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে ঝরঝরে করে রেখেছি, সেটা দিলাম। এখানে 2 রকমভাবে করা যায়, এইভাবেও আবার আগে থেকে ভাত করে নিয়েও একই রকমভাবে যেটা করছি সেটা করা যায়, তখন আর এখানে জল দেওয়ার প্রয়োজন হয় না। ভাতটা সিদ্ধ করার জন্য, মানে চালটাকে সিদ্ধ করে ভাত করার জন্য আমি যে এখন জল দেব সেটা তখন প্রয়োজন হয় না, যদি আমরা আগে থেকে ভাতটা করে এর মধ্যে দিই। একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তার মধ্যে আমরা দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। নুনটা আমরা বুঝে শুনেই দেব, পরিমাণ অনুযায়ী। আমাদের ফ্লেমটা হালকাই আছে, আমরা এবারে একটু ভেজে নেব 3-4 মিনিট, হালকা হাতেই ভাজব। এবার আমরা যে জল দেব সেই জলটার কিন্তু মাপ ঠিক মতো করতে হবে, কারণ আমরা আগে থেকে ভাতটা দিইনি। সেভাবেও করা যেতে পারে আমি বললাম, আর যদি আমরা এরকম দেরাদুন রাইস বা বাসমতি চাল যাই দিই না কেন, জলে 2 ঘন্টা ভিজিয়ে তারপর ঝরঝরে সেই চালটা দিয়ে এরকম ভাজা ভাজা করে যদি আমরা এর মধ্যে এবার জল দেবো, যেটা সেটা পরিমাণটা ঠিক করতে হবে। যদি এক বাটি আমরা চাল দিই তাহলে কিন্তু আমরা 2 বাটি দেব জল। এই মাপটা যদি আমরা ঠিক করি, তবেই আমাদের যে জিরা রাইসটা আমরা তৈরি করতে চাইছি সেটা একদম পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে, সমস্ত উপকরণ ঢাকনা বন্ধ করে দিলাম। দিয়ে একেবারে ধিমে আছে আমরা এটাকে সিদ্ধ হতে দেব। আমরা মাঝখানে একবার দেখব ঢাকনা খুলে কতটা হলো, খুব সুন্দর দেখুন। তবে এখনও একটু জল রয়েছে, আমরা একটু দেখে নেব মাঝখানে, এই যে একটু হালকা জল আছে, সেই জন্য আমরা আরেকটু হালকা হাতে নাড়াচাড়া করব। খুব বেশি এটা নিয়ে আমরা এরকম স্প্যাচুলা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে চালগুলো ভেঙে যাবে। আর যে মাপ জল আর যে মাপের চাল আমি বলেছি সেটা দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে। চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমার একটু ভালো লাগে এরকম মিষ্টি। অনেকে জিরা রাইসে চিনি দেন না, তো আমি এখানে খুব সামান্য পরিমাণ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, ধিমে আছে দেব, কখনোই খুব জোর আছে দেব না, তাহলে ধিমে আছে দিলে দমে আমাদের চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমরা আরও একবার কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখেছি। এবার একটু নুনটা টেস্ট করে নেব আমরা মাঝখানে, সেটা আপনারা করে নেবেন, যদি প্রয়োজন লাগে দেবেন, না হলে প্রয়োজন নেই, না থাকলে দেবেন না। একটু হালকা হাতে, কিন্তু খুব বেশি আমরা এটা মাথায় রাখতে হবে, নাড়াচাড়া করব না, চালটা ভেঙে যেতে পারে। এর মধ্যে
আমরা দেব ধনে পাতা কুচি। জিরা রাইসে ধনে পাতা কুচি অবশ্যই দিতে হবে, কারণ কিছু জিনিস আছে জিরা রাইসের যেটা বৈশিষ্ট্য, সেটার মধ্যে ধনে পাতা কুচিটা অবশ্যই পড়ে। এটা আমরা পরিমাণ মতো একটু দিলাম, দিয়ে আবারও হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমরা ঢাকনা বন্ধ করে দেব। আমরা যদি আগে থেকে ভাত করে রাখি তাহলে আমি যেমন দেখালাম সব উপকরণই পড়বে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা আমরা দিয়েছি চালটা সিদ্ধ হওয়ার জন্য, সেটা বাদে আমরা সবটাই একই রকমভাবে করতে পারি, তাতে আরও সুবিধা হয়। অনেক সময় আমরা যদি জলের মাপ ঠিক বুঝতে না পারি তাতে আর অসুবিধা থাকে না, কিন্তু আমি যেভাবে বললাম জলের মাপ, এক বাটি চালের জন্য দু বাটি জল, যে কোনো পাত্রের মাপ, সেটা বাটি হোক কাপ হোক, দ্বিগুণ পরিমাণ, যে পরিমাণে আমরা চাল নেব তার দ্বিগুণ পরিমাণে আমরা জল দেব, দিলেই হয়ে যাবে আমাদের ঝরঝরে জিরা রাইস। আর আঁচটাকে কিন্তু ঢিমে আছে রান্না করতে হবে। আমরা আরেকবার খুলে দেখলাম, যেটুকু আমাদের একটু শক্ত যদি থেকে যায় তাহলে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, যদি একটু শক্ত থেকে যায় তাহলে কিন্তু আমরা ঢাকনা বন্ধ করে আর গ্যাসটাকে অফ করে দিতে পারি। দিয়ে কিছুক্ষণ সার্ভ করার আগে 10 মিনিট এরকম ঢাকনা বন্ধ করলেই দমে হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন চিকেনের সঙ্গে, ডিমের সঙ্গে, বিভিন্ন রকম আপনাদের স্পাইসি যে ফুডগুলো আপনারা খান, কষা যে বিভিন্ন কারি, সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এই জিরা রাইস দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন প্রেস করবেন, আমার রেসিপি চলে যাবে আপনাদের কাছে সবার আগে। বিভিন্ন রকম কন্টেস্ট থাকে আপনাদের জন্য, রান্নাও পাঠাতে পারেন আপনারা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকছে আপনাদের জন্য। সায়েন্স ক্লাস আমাদের আরও একটি চ্যানেল, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করুন, দেখুন সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। খুব ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।